এই আয়াতে আহলে কিতাবদের দুটি অপরাধের কথা আল্লাহ বলেছেন এবং তার শাস্তির বর্ণনা দিয়েছেন। অপরাধ হলো এই যে তাদের প্রতি নির্দেশ ছিল কিতাবের বিধিবিধান সমূহকে কোনো রকম হেরফের পরিবর্তন পরিবর্তন না করে জনসমূহকে এটা বর্ণনা করা। আহলে কিতাবদেরকে কথা বলা ছিল যে কিতাবের কোনো বিধিবিধান হেরফের না করে কম বেশ না করে পাবলিকে বর্ণনা করে বলে দেওয়া, কিন্তু তারা নিজেদের পার্থিব স্বার্থে দুনিয়ার লোভলালসায় পড়ে দুনিয়ার সম্পত্তির মোহে পড়ে সে প্রতিজ্ঞার কোনো পরোয়াই করেনি, বরং বহু বিধি নিষেধকে তারা গোপন করেছে। আজকে দেখেন না বাংলাদেশে কত হারামকে কত কৌশলে আমরা হালাল বানাইয়া দিই, আমরা চেষ্টা করি এটা তো হালাল হতে পারে, অনেক হালালকে আমরা মনে করতেছি না এখন সমাজ অনেক মারাত্মক অবস্থানে আছে এটা হারাম না করাই ভালো। এই যে হালাল হারাম এটা করার অধিকার আমার না আপনার না, হালাল যতটুকুন হারাম যতটুকুন সব নির্ধারিত, সব কি বলেন সব, হারাম হচ্ছে লিমিটেড, হারাম লিমিটেড নির্ধারিত, আর হারাম হচ্ছে আনলিমিটেড, হালাল আনলিমিটেড। এ কথার অর্থ এভাবে আপনি বুঝেন আল্লাহ বলছেন সব গোশত খাওয়া হালাল, কিন্তু সব হালাল বলেছেন, হারাম বলতে গিয়ে তিনি বলেছেন লাহমাল খিনজির শুকরের গোশত খাওয়া হারাম, না বলেন নাই শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, হারাম বলেছেন, হালাল কি কিতা বলেন নাই, কারণ হালাল আনলিমিটেড। পাখির গোশত হোক, সব ধরনের পাখি, সব ধরনের ছাগল মহিষ হাঁস মোরগ দোম্বা গরু সব হালাল না হারাম, বলেন গরু হালাল না হারাম? আপনি কোনো কারণে হারাম করতে পারেন না, কোনো কৌশল এটাকে এটা এই কারণে এটা এই কারণে হারাম এরা বলতে পারেন না। আল্লাহ বলছেন আমি যে হালাল করেছি তার বিরুদ্ধে অবস্থান নেওয়া স্বয়ং আমার বিরুদ্ধে অবস্থান নেওয়া। আচ্ছা আচ্ছা, তাইলে আল্লাহ বুঝাতে চাচ্ছেন ইসলামের কোন বিধিবিধানকে গোপন করা যাবে না, বলেন যাবে না, এক নম্বর। দুই নম্বর, তারা কোনো সৎকর্ম করতই না, বরং তারা কামনা করত কেউ যদি ভালো কাজ কোন জায়গায় করে প্রশংসা যেন তাদের হয়। এমন লোকের অভাব নাই যে যেখানে যাই হোক প্রশংসা আমার হোক, আমি এলাকার অমুক আমার প্রশংসা হবে না কেন, এমন লোক আছে না নাই? তাওরাতের বিধিবিধান গোপন করার ঘটনা সম্পর্কে সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রেওয়ায়াত পাওয়া যায়। রাসূল ইসলাম ইহুদিদের কাছে একটা বিষয় জিজ্ঞাসা করলেন যে এটা কি তাওরাতে আছে, তারা উত্তরে বলল গোপন তো করলো করলো, এটা বলল তো এটা নাই, বরং উল্টা আর একটা বইলে দিস। নবীজি বলছেন তোমাদের তাওরাতে কি এই কথাটা আছে, তারা তো নাই তো বলছি বরং একেবারে উল্টা এক কথা রসুলকে বলে দিয়েছে, তারা এই ধোকা দিয়া মিথ্যা কথা রসুলের কাছে বর্ণনা করে বাসায় গিয়ে সবাই একত্রিত হয়ে খুব হাসি তামসা করতেছে, মোহাম্মদকে ঠকাই আসলাম মোহাম্মদকে ধোকা দিয়ে আসলাম, সে বলছে একটা গোপন করছি আমরা অন্য কথা বলে দিয়েছি, সে তো এগুলো বুঝতে পারে নাই। আল্লাহ পাক তাদের এই দুরভিসন্ধি এই শয়তানি ষড়যন্ত্র সব প্রকাশ করে এই আয়াত নাজিল করে জানাইয়া দিলেন বন্ধু আপনি জানেন না এরা তো জানার পরও গোপন করছে, সুতরাং এদের চিন্তা বাদ দেন, ওয়ালাহুম আযাবুন আলিম এদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন কে, আল্লাহ। দ্বিতীয়ত ইহুদিদের এমন এই আহলে কিতাবদের এমন একটা সিস্টেম ছিল তারা রাসূলের সঙ্গে জিহাদে যাইতো না যুদ্ধে যাইতো না, কিন্তু যুদ্ধে যখন জয়লাভ হতো তখন তারা এসে বলতো আমরাও তো ছিলাম আপনার সাথে, আশেপাশে যায় না। দেখবেন ওই কথা আমি আরেকদিন বলেছি, আপনি যখন সমাজে কোনো ভালো কাজ করতে যাবেন ভালো কাজ শুরু করবেন দেখবেন বহুত লোক আপনার সমালোচনা করবে, যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন এসে বলবে ভাই
আমি তো আপনার জন্য বহুত কিছু করছি। এটা আপনি ভোটের সময় পাবেন, এক বেচারার জিন্দগিতে ভোট দেয় নাই, যদিও ভুলে ফাঁস করে ফেলে, তার কাছে কি বলে ভাই আমি শুধু একা দেইনি, কত মানুষ আইনে যে জাল ভোট দিয়েছি ফাঁস করাইবার জন্য, তোমারে তুমি কল্পনাও করতে পারবে না। তো এই কাজগুলো আমরা করে থাকি, ঠিক? এগুলা ন্যায় না অন্যায় বলেন? কোরআনে কারীম এই সমস্ত অন্যায়ের বর্ণনা করেছে। কোরআন বলছে এগুলা অন্যায়, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। সুতরাং এই আয়াতের দুটা মৌলিক বিষয় জানতে পারলাম, আমরা সামনের দিকে গেলে আরো কিছু জানব। এক নম্বর, যা জানবো তা বর্ণনা করব, ঠিক আছে? তো যা জানবো তা বলে দিব, কোনো কথা গোপন করা যাবে না। দুই নম্বর, কাজ না করো, কাজ না করেও প্রশংসার দাবি করা যাবে না। এখানে আরেকটা কথা, ভালো কাজ করলে মানুষ প্রশংসা করবে, তাই বলে যদি আপনি প্রশংসা পাওয়ার জন্যে ভালো কাজ করেন তাহলে আপনার নিয়ত খারাপ। বলেন যে মানুষ আপনার প্রশংসা করুক, বাহবা দিবে, অমুক এই কাজ করেছেন, তমুক এই কাজ করেছেন, এই বাহবা পাওয়ার জন্যে যদি আপনি এই কাজগুলা করেন আপনি নির্ঘাত জাহান্নামী। কেয়ামতের দিনে অনেক লম্বা কথা, সেদিকে যাব না, আল্লাহ কিন্তু বিচার করবেন। সর্বপ্রথম যাদের বিচার করবেন, সর্বপ্রথম তাদের এক প্রকার হলেন আলেম, উলামায়ে কেরাম, তাদের বিচার করবেন কেয়ামতের দিন আল্লাহ আগে। কেন করবেন বলেন তো? হ্যাঁ, এই যে কথাটা বললাম, একজন মুজাহিদ আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহ বলবেন মুজাহিদ দাঁড়াও, তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে কেন, মাথা কাটা কেন? মুজাহিদ বলবে আল্লাহ তাআলা আমি শহীদ হয়েছি তোমার দিনের জন্য, আমি আন্দোলন করেছি, জীবন দিয়েছি। আল্লাহ বলবেন বেঈমান, তুমি মনে করেছো যুদ্ধ করলে মানুষ তোমাকে বাহাদুর বলবে, নেতৃত্ব দিয়েছো সামনে গিয়া দলকে জিতে দেওয়ার জন্য, দলের পক্ষে স্লোগান দিয়েছো, আমার পক্ষে স্লোগান ছিল না। সুতরাং বান্দারে তুমি মরে গিয়ে এখন শহীদের বাহানা করতেছো, তুমি তো বাহবা পাওয়ার জন্যে তুমি মরেছিলে, পাবলিক তো পৃথিবীতে বাহবা দিয়েছে, সুতরাং আমার জন্যে তুমি মরো নাই, আজকের দিনে তুমি জাহান্নামে যাও। হাফেজ কোরআনকে বলা হবে কি ব্যাপার? আয় আল্লাহ আমি তো 30 বার কোরআনের হাফেজ ছিলাম, তোমার কোরআন তিলাওয়াত করতাম, আল্লাহ বলবেন বান্দারে তুমি তো কোরআনের হাফেজ ছিলে, আমি জানি তুমি তেলাওয়াত করতে, আর মানুষ বলতো বাহ কত সুন্দর চমৎকার তেলাওয়াত, বারবার তেলাওয়াত করতে আনন্দ পেতে মানুষও তোমার বাহবা দিত, রাস্তায় বের হলে বলতো হাফিজ সাহেব আপনার তেলাওয়াত শুনলে তো আর ঘরে থাকা যায় না। এ কথা শুনে তোমার মন তো পাগল হয়ে যেত, আহারে তাইলে আমার কণ্ঠ অনেক সুন্দর, এই জন্যে তুমি আরো বেশি তেলাওয়াত করতে, পাবলিক যেন বাহবা দেয়, খবরদার তোমার জন্য জান্নাত আজকে বন্ধ, পাবলিক বাবা দিয়েছে, তুমি আজকে বাবা দুনিয়ায় পেয়ে গিয়েছো, আমার কাছে কিছুই নেই, জাহান্নামে যাও। আলেমকে বলা হবে মাওলানা সাহেব দিকে আসেন, পাবলিক আপনাকে বড় সম্মান দিত, স্যালুট করতো, সালাম দিত, হাদিয়া তোফা দিত, এলাকার বড় হুজুর ছিলেন, বাপ ধরে চলতেন, লম্বা জুব্বা পাগড়ি টাগড়ি লাগাইয়া একবার পীরের মতো এলাকায় চলতেন, মানুষ তো খুব সম্মান করতো, উদ্দেশ্য ছিল নিজের আখের গুছানো, নিজের পেট বড় করা, ডাকাশোনা দুই চারটা বাড়ি বানানো, খানকা কেমনে বাড়ানো যায় চিন্তা করে সব। সুতরাং আমাকে পাওয়ার জন্য করো নাই, সব করছো তোমার জন্য, ধান্দাবাজি বন্ধ করো, আগে জাহান্নামে যাও, ঠিক না বলেন? আপনার কষ্ট পাচ্ছেন? সবই তো আমার বিরুদ্ধে যায়, আপনাদের তো কোনো অসুবিধা নেই, হাফিজের কথা কই, আলেমের কথা কই, সব তো আমার বিরুদ্ধে যাচ্ছে, বাট আমি তো চা বলি এভাবেই বলি, কারণ আউয়ালা না আমাকে হেফাজত করতে হবে, আপনারা হেফাজত করা আমার দায়িত্ব না, আমাকে বাঁচাতে হবে। আমি খুব সহজ সরল চলি, এরপরও তো বিপদ থাকে, মাঝে মধ্যে শয়তান তো ওয়াসওয়াসা দিতেই পারে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর জন্য বেঁচে থাকবার জন্য আউয়ালা নসিহত আমাকে করতেছি। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বড় মুফাসসিরকে ডাকবেন, মুফাসসির সাহেব আপনি আসেন, কি করলেন? আল্লাহ আমি তো 50 বছর তাফসির করছি, গোটা দুনিয়া জুড়ে শুধু তোমার কথা বলছি,
আল্লাহ বলবেন সব কথা তো ঠিক আছে, পাবলিককে তো দিনের কথা বলছিলে, যায় রে একশো ভাগের এক ভাগও মানুষ নাই, পাবলিককে যত নসিহত করছো নিজে তো মানো নাই। অথচ আমার রসুল আগে নসিহত করার আগে নিজে মানতেন, তারপরে নসিহত করতেন, কোন ঠিক কিনা? মিষ্টি একটা লোক বলছে মিষ্টি খেলে কি হয় আপনারা জানেন? আগে নিজে মিষ্টি খাওয়া বাদ দিছেন, এরপরে বাচ্চারে বলছেন মিষ্টি খাইস না। রসুল তো এই সুন্নাত জিন্দা করে বোঝাতে চান, আগে নিজে করো এরপরে অন্যকে সে কথা বলো। মুফাসসির সারা পৃথিবী জুড়ে যে তাফসীর করলো, ওয়াজ নসিহত করলো, জিহাদের ডাক দিলা শুধু মাঠে, কত তাহাজ্জুদের কথা বললা, তোমার তো আমল নামা একটা ওয়াক্তেরও তাহাজ্জুদ নাই, কত তসবি জিকিরের কথা বললা, তোমার আমল নামা কোনো জিকিরই নাই। আল্লাহ আল্লাহ বলবেন কি ব্যাপার? সে বলবে আল্লাহ আমার কথায় তো হাজার হাজার মানুষ তসবি বলা হয়েছে। আল্লাহ বলবেন বান্দারে আমার নবীকে তো, আমার নবীকে তো নবী বানাবার জন্য 40 বছর সময় নিয়েছি, আগে তাকে ফিটিং করেছি, আর 23 বছরে গোটা জাতিকে তৈরি করেছি, তুমি কেন জাতিকে তৈরি করার জন্য 50 বছর তাফসির করলা? নিজেকে ঠিক করবার জন্য কি একটা রাত্র পাও না? ঠিক কি না বলেন? কি জবাব দিবেন? মুফাসসির সাহেব আটকা পড়ে যাবেন। এইভাবে আল্লাহ অনেককে ডাকবেন, মুফাসসিরকে বলবেন ও মুফাসসির শুনছি তোমাকে নাকি প্রধান অতিথি না দিলে তাফসিরে যাইতে না, 5 লাখ টাকা না দিলে গাড়ির চাকা ঘুরে না, বলো শব্দ করছো ধান্দাবাজি নিজের জন্য, আমার জন্য কিছুই নাই। সুতরাং সব আছে দুনিয়ায়, বাড়ি গাড়ি যা করছো নসিহত করে টাকা পয়সা দিয়ে সব দুনিয়ায়, সব তো দিয়ে আসছো আমার কাছে খালি আসছো, আজ আমার কাছে কিছুই নাই রে বান্দা জাহান্নামে যা। এইভাবে আল্লাহ খতিবকে ডাকবেন, মুফতি সাহেবকে ডাকবেন। সুতরাং এই কথা বুঝাতে চাইলাম আজকে আমাদেরকে যা জানি তা জানাইয়া দিতে হবে, নিজেকে বাঁচাইয়া রাখবার জন্য, হেফাজত করবার জন্য কোনো কথা গোপন রাখা যাবে না। নিজে যা আমল করবেন এরপরে পাবলিককে বলবেন। আমরা চাই বারবার বলতে বলতে আমরা যদি তৈরি হয়ে যাই, আমলি জিন্দেগি বানাইয়া নিতে পারি বান্দারে, ও বান্দা ভালো করে শুনে রাখো, আল্লাহ বলছেন বান্দা তুমি যদি নির্বেজাল দিল থেকে আমাকে পাওয়ার জন্য গভীর রাতে একটা সেজদায় পড়ে যাও বান্দারে, তোমার একটা সেজদা জিব্রাইলের 1000 বছরের সেজদার চাইতো আমার কাছে বেশি না।